সবুজ শ্যামলিমাময় অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের বাংলাদেশ। স্বল্প আয়তনের এবং নিম্ন মধ্যম আয়ের এ দেশটির জনসংখ্যা প্রায় 16 কোটি। আমাদের 66% মানুষ এখন কর্মক্ষম বয়সের। শীঘ্রই একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে আমাদের এই সম্ভাবনাময় মানুষগুলোর হাতকে দক্ষ কর্মীর হাতে রূপান্তর করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গেছেন, শুধু বিএ এমএ পাশ করে লাভ নেই, বুনিয়াদী শিক্ষা নিলে কাজ করে খেয়ে বাঁচতে পারবে। তাই আজ সর্বাগ্রে প্রয়োজন কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের যথাযথ মানোন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দক্ষ জনসম্পদ গড়ে তোলা। সরকার এ লক্ষ্যে ইতোমধ্যেই নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করেছে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট বা স্টেপ প্রকল্প। প্রায় 10 বছর মেয়াদী এ প্রকল্পটির অন্যতম লক্ষ্য ছিল কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের গুণগত মানোন্নয়নের মাধ্যমে এ শিক্ষাকে যুব সমাজের কাছে জনপ্রিয় ও সহজলভ্য করে তোলা এবং প্রশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীর জন্য দেশ বিদেশে মানসম্মত কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা। 2010 সালে যাত্রা করা এ প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক এবং কানাডা। বিশ্বব্যাংকের মূল্যায়নে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সফল এ প্রকল্পটি আর্থসামাজিকভাবে অনগ্রসর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদেরকে মাসে 800 টাকা হারে বৃত্তি প্রদান করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ অর্থ দিয়ে পড়ালেখার ব্যয়ভার এবং আনুষঙ্গিক খরচ বহন করেছে। এতে ঝরে পড়ার ঝুঁকির মুখে তাদের লেখাপড়া চালিয়ে নেওয়া যেমন সহজ হয়েছে, তেমনি ক্লাসে উপস্থিতি এবং পরীক্ষার ফলাফলেও পড়েছে ইতিবাচক প্রভাব। আমার নাম বিথি, সিভিল টেকনোলজি 6ষ্ঠ পর্বের ছাত্রী। আমার বাবা নাই, আমি টিউশনই করাই। এই আমার আর্থিক অবস্থা অনেক খারাপ, স্টেপ থেকে প্রতি মাসে 800 টাকা পাওয়াতে তার সাথে আমার টিউশনের টাকা যুক্ত হয়ে আমার এখন ভালোই চলে। স্টেপের টাকা পাইতাম, আমার যে হোস্টেলের খরচ আছে খরচটা মোটামুটি 2 মাস ভালো মতো চলে যায়। আমার বাবা কৃষক, আমার অনেক ভাই বোন আছে, এতজনের পড়াশোনা খরচ দেওয়ার সম্ভব না। তো ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমি যে প্রতি মাসে 800 টাকা করে পাই, সে টাকা দিয়ে আমার পড়াশোনার খরচ বহন করি। আমি মোহাম্মদ আকরাম হোসেন, আমি স্টেপের টাকা পাওয়াতে অনেক উপকৃত হয়েছি। আবেদনকারী পুরুষ শিক্ষার্থীদের মোটামুটি অর্ধেককে এই বৃত্তি দেয়া হয়েছে, আর ধনী গরিব নির্বিশেষে মেয়ে শিক্ষার্থীদের সকলেই এই বৃত্তি পেয়েছে। এভাবে স্টেপ প্রকল্প সারা দেশের সরকারি বেসরকারি 162টি পলিটেকনিক ইনস্টিটিউটের 2,85,417 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। কারিগরি শিক্ষা অনেক বেশি ব্যবহারিক ক্লাস নির্ভর, এর জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতির অভাব ছিল দীর্ঘদিনের। প্রকল্প থেকে পলিটেকনিকগুলোর যন্ত্রপাতি আধুনিকায়ন, শিখন শিক্ষণ উপকরণ সরবরাহ, শিল্প কারখানা পরিদর্শন, প্লেসমেন্ট সেল গঠন, কলকারখানা থেকে অভিজ্ঞ অতিথি বক্তা আমন্ত্রণ ইত্যাদির জন্য নির্বাচিত সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে 7 কোটি টাকা হারে প্রাথমিক মঞ্জুরি প্রদান করা হয়েছে। দ্বিতীয় কিস্তিতে প্রতিষ্ঠানগুলোকে 1,95,00,000 টাকা এবং নতুনভাবে নির্বাচিত আরও কিছু প্রতিষ্ঠানের প্রত্যেকটিকে দেয়া হয়েছে 3,12,00,000 টাকা। অনুদানের এ অর্থ দিয়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ, বরগুনা, কুমিল্লা, কুষ্টিয়া, কক্সবাজার ও পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট সহ দেশের 56টি ডিপ্লোমা পর্যায়ের সরকারি বেসরকারি ইনস্টিটিউটের ল্যাবরেটরি, ওয়ার্কশপ, ক্লাসরুম ও অন্যান্য ভৌত অবকাঠামো সেজেছে নতুন রূপে। আধুনিক যন্ত্রপাতি আর তথ্য প্রযুক্তির ছোঁয়ায় সৃষ্টি হয়েছে পঠন পাঠনের অনুকূল পরিবেশ। কারিগরি শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের গুণগত মান বৃদ্ধির জন্য দেশ বিদেশে সাবজেক্টিভ, প্যাডাগোজি, সফট স্কিল ইত্যাদি বিষয়ের উপর নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 7,980 জন শিক্ষক কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং সমমানের বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের বিশ্বমানের শিক্ষক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চুক্তি করা হয় সিঙ্গাপুরের নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট এবং চীনের গুয়াংজু ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড টেকনিশিয়ান কলেজের সাথে। এর আওতায় পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের 1994 জন শিক্ষক কর্মকর্তা সিঙ্গাপুরে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বিদেশে প্রশিক্ষণ থেকে শুরু করে সব কিছুই অত্যন্ত কার্যকর বলে আমি মনে করি। পলিটেকনিক সিস্টেমের সকল শিক্ষককেই কিন্তু বিদেশে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আমরা বাংলাদেশে সেই প্রশিক্ষণটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করতেছি। আমি সিঙ্গাপুর নানিয়াং পলিটেকনিকে ট্রেনিংয়ে গিয়েছিলাম, ওখানকার শিক্ষক ছাত্র ছাত্রী সবাই হচ্ছে খুবই পাংচুয়াল। দেশে ফিরে এসে ওখানকার লব্ধ জ্ঞানটা আমি এখানে কাজে লাগানোর চেষ্টা করছি। মেয়েরা ইদানিং অনেক কারিগরি শিক্ষায় আসছে, এখানে উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে, আবার তারা ইচ্ছা করলে উচ্চশিক্ষাও গ্রহণ করতে পারে। চীনে প্রশিক্ষণ নিয়েছেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের 581 জন শিক্ষক কর্মকর্তা। স্টেপ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের টিভেট ইনস্টিটিউশনের প্রশিক্ষক এবং অধ্যক্ষগণ বিদেশে অর্থাৎ চীনের গুয়াংজুতে প্রশিক্ষণ গ্রহণ করেছে। আমি মনে করি এই প্রশিক্ষণ যদি আমাদের প্রতিষ্ঠানে আমি কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই এই বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার ক্ষেত্রে সহযোগিতা রাখবে। এই প্রশিক্ষণ থেকে বাদ যাননি কারিগরি শিক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান যেমন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তাগণ। আমি বিদেশে যে প্রশিক্ষণ গ্রহণ করেছি সে লব্ধ জ্ঞান এই কারিগরি শিক্ষায় কাজে লাগাচ্ছি। যারা বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছে তারাও ভীষণ 2021-2041 অর্জনের জন্য এই কারিগরি শিক্ষায় তাদের লব্ধ জ্ঞান প্রয়োগ করছে। ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড স্টেপ প্রকল্প কার্যক্রম শুরু করার কারণে কারিগরি শিক্ষায় ঐতিহাসিক পরিবর্তন এসেছে। ফরেন ট্রেনিংয়ের মাধ্যমে সিঙ্গাপুরের নানিয়াং পলিটেকনিকের মতো বিভিন্ন দেশে প্রশিক্ষণ এবং তাদের টেকনোলজিক্যাল ট্রান্সফার, যেটি ইন্ডাস্ট্রির সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে সুযোগ সৃষ্টি করেছে। মানসিকতার পরিবর্তন হয়েছে, আচরণের পরিবর্তন হয়েছে, শিক্ষকগুলো মোর মোটিভেটেড হয়েছে। কারিগরি শিক্ষায় যোগ্য শিক্ষক এবং নিয়মিত ব্যবহারিক ক্লাস যেমন বিশেষ গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ এসব প্রতিষ্ঠানের সাথে শিল্প কারখানার ঘনিষ্ঠ সংযোগ। এ লক্ষ্যে নির্বাচিত পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে প্রকল্পের অনুদানে গড়ে তোলা হয় প্লেসমেন্ট সেল। সেলগুলো নিয়মিত শিল্প কারখানার সাথে যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি বছর ইন্ডাস্ট্রি ট্যুরে পাঠিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বায়োডাটা প্রস্তুতিতে সহায়তা প্রদান, ডাটাবেজ তৈরি, শিল্প কারখানার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর, ভ্যাকেন্সি শেয়ারিং, জব প্লেসমেন্ট সেমিনার ইত্যাদি আয়োজন করেছে। প্লেসমেন্ট সেল তথা স্টেপ প্রজেক্টের সবচেয়ে বড় সাফল্য ছিল পলিটেকনিকগুলোতে মহাসমারোহে জব ফেয়ার আয়োজন করা। পূর্বে যেখানে কারিগরি শিক্ষাঙ্গনে জব ফেয়ার আয়োজনের কথা কেউ কল্পনা করতে পারেনি, সেখানে স্টেপের মাধ্যমে শুধু জব ফেয়ারের আয়োজনই করা হয়নি, শত শত শিক্ষার্থী এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে চাকরি লাভের সুযোগ পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপু মনি কারিগরি শিক্ষার অগ্রযাত্রায় গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এই দেশে আগে অতীতের যে কোনো সময় কারিগরি শিক্ষা যে অবস্থা ছিল এখন তার চাইতে অনেক অনেক গুণ ভালো। আমরা যদি বছর দশেক আগের কথাই ভাবি, আমাদের এখানে কারিগরি শিক্ষায় ছাত্র ভর্তির হার ছিল শতকরা 1%-ও কম। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে হলে আমাদের কারিগরি শিক্ষার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে হবে। এবং সে লক্ষ্যেই আমরা ঠিক করেছিলাম যে 2020 সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার শতকরা 20%-এ উন্নীত করব। এবং খুব আনন্দের বিষয় যে আমরা ইতোমধ্যেই তা প্রায় শতকরা 17%-এ উন্নত করতে পেরেছি। বঙ্গবন্ধু কন্যা বলেছেন যে আগামী 5 বছরে আমরা বাংলাদেশে 1,28,00,000 তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং প্রতিটি উপজেলায় আমরা অন্ততপক্ষে 1,000 তরুণের চাকরির ব্যবস্থা করব। এবং সেই জন্যেই শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেই জন্যে অবকাঠামো উন্নয়ন হচ্ছে, আমাদের ল্যাবরেটরিগুলোর উন্নয়ন হচ্ছে, যথাযথ সরঞ্জাম সেগুলোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা প্রায় 285,000-এর বেশি শিক্ষার্থীকে প্রতি মাসে 800 টাকা করে আমরা স্টাইপেন্ড দিয়েছি। আমরা প্রায় 1,00,000
40,000-এর কাছাকাছি প্রশিক্ষণার্থীকে ছ মাস মেয়াদি আমরা প্রশিক্ষণ দিয়েছি। এবং যারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছিল না তেমন প্রায় 40,000 জনকে দক্ষতার প্রশিক্ষণ দিয়েছি। এত কাজগুলো স্টেপ প্রকল্পের মাধ্যমে হয়েছে। আমাদের এই কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার বেড়েছে, শিক্ষার মান বেড়েছে, শিক্ষার ফলাফল বেড়েছে। কাজেই আমরা এই প্রকল্পটি অত্যন্ত সফল একটি প্রকল্প সেটি আমি মনে করি। দেশের অভ্যন্তরে এবং বৈদেশিক শ্রম বাজারে দক্ষ শ্রমজীবীর চাহিদার প্রতি লক্ষ্য রেখে বেকারত্বের হার নিয়ন্ত্রণ এবং দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট স্বল্প মেয়াদী প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেছে। 55টি সরকারি ও 24টি বেসরকারি মোট 79টি সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যুব সমাজকে বিভিন্ন ট্রেডে 6 মাস বা 360 ঘন্টা মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মূলত স্বল্প শিক্ষিত যুব সমাজকে অল্প সময়ে দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে তোলাই ছিল এ প্রশিক্ষণের উদ্দেশ্য। ট্রেডগুলোর মধ্যে ছিল ড্রাইভিং কাম অটো মেকানিক্স, ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, অটো মেকানিক্স, ওয়েল্ডিং ও ফেব্রিকেশন, প্লাম্বিং ও পাইপ ফিটিং, গার্মেন্টস, ডাইং, প্রিন্টিং ও ব্লক বাটিক, জেনারেল ইলেকট্রিশিয়ান, কার্পেন্ট্রি, সিভিল কনস্ট্রাকশন, ফ্রুট ও ফুড প্রসেসিং সহ 32টি বিষয়। 6 মাস মেয়াদী এ প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রশিক্ষণার্থীকে কোনো ফি বা অর্থ প্রদান করতে হয়নি। টিউশন ফির অর্থ প্রকল্প তথা সরকার বহন করেছে। উপরন্তু প্রত্যেক প্রশিক্ষণার্থীকে মাসিক 700 টাকা হারে বৃত্তি প্রদান করা হয়েছে। স্টেপের মাধ্যমে 6 মাস মেয়াদী মোবাইল সার্ভিসিং কোর্সটা আমি সম্পন্ন করি এবং কোর্স চলাকালীন সময়ে প্রতি মাসে আমি 700 টাকা করে বৃত্তি পাই। কোর্সটা সম্পন্ন করে আমি নিজে একটি মোবাইল সার্ভিসিং সেন্টার দিই। বছরে দুবার এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এভাবে মোট 1,39,477 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যাদের 48 ভাগই পাশ করার 6 মাসের মধ্যে কর্মজীবনে প্রবেশ করতে পেরেছে। পাশাপাশি পিপিপির আওতায় বিজিএমই এর সহায়তায় 13,695 জন আধা দক্ষ শ্রমিককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী কারিগরি শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে শীঘ্রই একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার উপরে বিশেষভাবে জোর দিয়েছেন এবং কারিগরি শিক্ষায় উন্নয়ন সহযোগীদেরকে সাথে নিয়ে তার নির্দেশনায় এই সুনির্দিষ্ট প্রকল্পটা নেওয়া হয়েছে। স্টেপ প্রকল্পের আওতায় অনেক ধরনের যন্ত্রপাতি, অনেক ধরনের ল্যাব স্থাপন করা হয়েছে। স্টেপ প্রকল্প একটা অত্যন্ত সফল প্রকল্প। অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আমাদের যেই সনাতন চিন্তা যে সাধারণ শিক্ষায় সর্বোচ্চ শিক্ষা নিলেই যে আমার কর্মসংস্থান হবে, এই মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনার সন্তানকে ফলাফলের বিষয়টাকে মাথায় না এনে বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষায় যে শিক্ষিত করবার জন্য উদ্বুদ্ধ করুন, উৎসাহিত করুন, কারণ তার মাধ্যমে তার কিন্তু কর্মসংস্থান একেবারে নিশ্চিতভাবেই হবে। দেশের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমূহে পরিচালিত SSC ভোকেশনাল শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে একটি পাইলটিং প্রোগ্রাম হাতে নেওয়া হয়। এর আওতায় 9ম-10ম শ্রেণীর 9,125 জন শিক্ষার্থীকে বিভিন্ন শিল্প কারখানায় 1.5 মাস মেয়াদী অ্যাপ্রেন্টিসশিপ বা হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চালু করা হয়েছে ডুয়েল সার্টিফিকেট সিস্টেম। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা হাতের কাজে ভীষণ দক্ষ, কিন্তু তাদের কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা সার্টিফিকেট নেই। হয়তো বংশ পরম্পরায় বা ওস্তাদের কাছ থেকে কিংবা নিজে নিজে এসব কাজ শিখেছে। হতে পারে মোটর মেকানিক্স, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, ওয়েল্ডিং, টেলারিং, এসি মেরামত ইত্যাদি কাজ। এরকম ব্যক্তিদের দক্ষতা বা অভিজ্ঞতাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে স্টেপ প্রকল্প রেকগনিশন অফ প্রায়র লার্নিং বা RPL সার্টিফিকেট প্রদানের কার্যক্রম গ্রহণ করে। এটি 3 দিনের একটি প্যাকেজ। প্রথম 2 দিন ওরিয়েন্টেশন ক্লাস পরিচালনা করা হয়, তৃতীয় দিনে করা হয় হাতে কলমে মূল্যায়ন,
দক্ষতার প্রমাণ দিতে পারলেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে দেয়া হয় আন্তর্জাতিক মানের NTVQF সার্টিফিকেট। এ সার্টিফিকেট একদিকে যেমন কর্মীর আত্মবিশ্বাস বৃদ্ধি করে, অপরদিকে সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং উপার্জন বৃদ্ধিতেও বিশেষ সাহায্য করে। দেশের বিভিন্ন প্রান্তে এ লক্ষ্যে 20টি RPL সেন্টার স্থাপন করে প্রকল্পের মাধ্যমে 39,400 জনকে দক্ষতার সনদ প্রদান করা হয়েছে। 2008 দিকে আমি এই দেশ ছেড়ে বিদেশে চলে যাই, মোটর লাইনের সাথে অতপ্রোতভাবে জড়িত হয়ে যাই। আমার কোনো প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট নেই। আমি যখন বাংলাদেশে আসছিলাম এসে খবর পেয়েছি বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক মিলে দক্ষ যারা শ্রমিক আছে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো আমি এইখানে RPL-এ এসে ভর্তি হই এবং আমি সার্টিফিকেট পেয়েছি। এই সার্টিফিকেট আমি যখন আবার কাজের জায়গায় চলে যাব UK-তে আমার বেতন বেড়ে যাবে। আমি 14 বছর যাবত এই মোটর গ্রেস ডিপার্টমেন্টের সাথে জড়িত। আমার প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট না থাকায় আমার সঠিক মূল্যায়নটা আমি পাচ্ছিলাম না। আমাকে বিশ্বমানের একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমি নিজে একটা গ্যারেজ খুলেছি, মার্শাল্লাহ 3-4টা ছেলে কাজ করে, মার্শাল্লাহ ভালো ইনকাম করছি, আমার পরিবার পরিজন নিয়ে আমি ভালো আছি। কারিগরি শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সম্প্রসারণ ত্বরান্বিত করার লক্ষ্যে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গঠন করা হয়েছে। এই বিভাগের সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদ স্টেপ প্রকল্প বাস্তবায়নে অভিভাবকের ভূমিকা পালন করেন। কারিগরি শিক্ষা হচ্ছে মূলত একটি জীবনমুখী শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে একটি ছেলে বা মেয়ে অল্প বয়সেই স্বনির্ভর হতে পারে। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি এবং মাদ্রাসা বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ চালু হয়েছে এবং সেখানে একজন ফুল টাইম সেক্রেটারি কাজ করে থাকে। উদ্দেশ্য হচ্ছে যাতে এই কারিগরি সেক্টরকে আরও এগিয়ে নেওয়া যায় এবং সেই লক্ষ্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কারিগরি শিক্ষার বিকাশ এবং এর গুণগত মান উন্নয়নে স্টেপ প্রকল্প অনেক বড় ভূমিকা রেখেছে। আমাদের সাধারণ শিক্ষার পাশাপাশি এই কারিগরি শিক্ষার ক্ষেত্রে স্টেপ প্রকল্পের যে পদক্ষেপগুলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষার প্রচার ও প্রসারে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আয়োজন করা হয়েছে বেশ কিছু জব ফেয়ার, কারিগরি শিক্ষার্থীদের জন্য সৃজনশীল মেধা বিকাশের জন্য জনপ্রিয় প্রতিযোগিতা স্কিল কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এর ফলে জনগণের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হয়েছে, ছাত্র সমাজের মধ্যে ছেলেমেয়েদের মধ্যে কারিগরি শিক্ষার দিকে একটি আগ্রহ তৈরি হয়েছে। এটি বলা যায় সম্পূর্ণ এককভাবে আমাদের স্টেপ প্রকল্পের কৃতিত্ব। কারিগরি শিক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান যেমন কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেও স্টেপ প্রজেক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ সকল প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি সরবরাহ, গবেষণা পরিচালনা, তথ্য প্রযুক্তির আধুনিকায়ন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের উন্নয়ন, ই বুক প্রণয়ন, জনবলের প্রশিক্ষণ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি TTTC ও VTTI এর সক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে এবং শিক্ষক প্রশিক্ষণের জন্য DTTI নামক একটি নতুন প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 1,072 জন অ্যাসেসর। স্টেপ প্রকল্পের বাস্তবায়নকারী কর্তৃপক্ষ কারিগরি শিক্ষা অধিদপ্তর। সফল এ প্রকল্প বাস্তবায়নে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব রওনক মাহমুদ। স্টেপ প্রজেক্ট একটা সুদূর প্রসারী, একটি পজিটিভ প্রভাব আমাদের কারিগরি শিক্ষা অঙ্গনে এটি রেখেছে। আমরা স্টেপ প্রজেক্টের আওতায় মেয়েদেরকে 100% স্কলারশিপের ব্যবস্থা করে দিচ্ছি। ডিফারেন্টলি অ্যাবল যে পার্সন যারা আছে তাদেরকেও আমরা স্কলারশিপের ব্যবস্থা করে দিচ্ছি। এনরোলমেন্ট বৃদ্ধি সেখানে এই স্কলারশিপ প্রোগ্রাম একটি অনেক বড় ভূমিকা রেখেছে। স্টেপ প্রজেক্টের প্রভাব এটি মূলত আমাদের সামনের যে প্ল্যানিং সেখানেও তারা প্রভাব রেখেছে। একজনকে শুধু শিক্ষিত করা মূল উদ্দেশ্য না, অথবা একজনকে কারিগরি শিক্ষায় উচ্চশিক্ষিত করা মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে তারা চাকরি করবে নট দ্যাট, মূলত তারা যেন কাজের উপযোগী হয়ে ওঠে এবং তারা উদ্যোক্তা হবে। সেইভাবে আমরা আমাদের এখনকার প্রশিক্ষণগুলো এবং এখনকার যে লেখাপড়ার যে কোর্স কারিকুলাম সেইভাবে রিডিজাইন করা হয়েছে এবং সেইভাবেই চালু করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করেছে কারিগরি শিক্ষা তত্ত্বাবধানকারী বেশ কিছু প্রতিষ্ঠান। আমাদের সামাজিক অবস্থায় এখনও আমরা সাধারণ শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি, কারিগরি দক্ষতায় যে শিক্ষিত তাকে আমরা অনেক কম গুরুত্ব দিই, কিন্তু যে আয় করে বেশি তারই আসলে গুরুত্ব থাকার কথা। দেশে বিদেশে আমাদের স্কিল লোকের ব্যাপক চাহিদা রয়েছে এবং এ বিষয়ে এই স্টেপ প্রজেক্ট কারিগরি শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটি যুগান্তকারী অবদান রেখেছে। 39টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আমরা প্রায় 100,000+ দক্ষ কর্মী তৈরি করেছি এই প্রকল্পের মাধ্যমে। এই স্টেপ প্রকল্পটি শুধু আমাদের দেশেই নয়, উপমহাদেশের মধ্যে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটি মডেল প্রজেক্ট বলে আমি মনে করি। আমাদের দেশের বেকার সমস্যা সমাধানের জন্য টেকনিক্যাল এডুকেশনের বিকল্প নাই। স্টেপ প্রকল্প থেকে ইন্ডাস্ট্রি ট্যুরের মাধ্যমে ছাত্রদের যে জ্ঞান আহরণ করতে পেরেছে ইন্ডাস্ট্রি থেকে, এটা আসলে অবিস্মরণীয়। স্টেপ প্রকল্পের অন্যতম একটি অর্জন হল পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শূন্য পদের বিপরীতে জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া। দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শিক্ষকদের প্রায় অর্ধেক পদ দীর্ঘদিন শূন্য ছিল। এসব পদে 2 দফায় 1,000-এর অধিক শিক্ষক নিয়োগ করা হয়। তারাই এখন কারিগরি শিক্ষার প্রাণ। আমি স্টেপ প্রকল্পের একজন কম্পিউটারের শিক্ষক এবং এই কম্পিউটার বিষয়ে শিক্ষার্থীদেরকে পাঠদান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি মাহফুজা সুলতানা, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স পদে যোগদান করেছি 2012 সালে। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা সব কিছুতে আমাদের ইলেকট্রনিক্সের সঙ্গে জড়িত। আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে শিক্ষা দান করতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করছি। প্রকল্পটির প্রথম প্রকল্প পরিচালক ছিলেন GM জহিরুল আলম, এরপর জনাব মোহাম্মদ ইমরান, আর এটিকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে আসেন জনাব ABM আজাদ। স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এখন শেষ পর্যায়ে আছে। এই প্রকল্পটির ভূমিকার কারণে যে কারিগরি শিক্ষার একটি একটি জোয়ার সৃষ্টি হয়েছে, সরকার প্রকল্প শেষ হওয়ার পরেই সাথে সাথে নিজেই এই পরিধিটিকে আরও বাড়িয়েছে। শিক্ষক স্বল্পতার যে বিষয়টি ছিল, আমরা যে শিক্ষকদের নিয়োগের মাধ্যমে এই পলিটেকনিক এডুকেশনকে আজকে একটি অত্যন্ত গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসা সম্ভব হয়েছে, সেই শিক্ষকদেরকে প্রয়োজনীয়তা চিন্তা করে সরকার তাদেরকে সাধারণ যে প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সরকারের মূল স্ট্রিমে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে। RPL এখন শুধু দেশেই বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন প্রতিষ্ঠান রেপ্লিকেট করছে তা না, বিশ্বব্যাংক তার যে আফ্রিকার মতো দেশে তার যে প্রকল্প আছে সেখানেও আমাদের এই আইডিয়াটিকে তারা রেপ্লিকেট করছে। জব ফেয়ার এখন এটি আমরা প্রকল্প থেকে শুরু করেছি, প্রতিটি প্রতিষ্ঠান তারা এই জব ফেয়ার তাদের অর্থায়নে তারা এটি করবে। তেমনি স্কিলস কম্পিটিশনের কথা বলি, এই স্কিলস কম্পিটিশন মেধা অন্বেষণের একমাত্র মাধ্যম ছিল কারিগরি শিক্ষার। আগামী বছর থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তর বা সরকার এই এই স্কিলস কম্পিটিশনটি বাস্তবায়ন করবে। তো এই কাজগুলোর মাধ্যমে আজকে কারিগরি শিক্ষার একটি উজ্জীবন ঘটেছে এবং এটা আগামীতে আরও বাড়বে। কারিগরি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে প্রকল্প থেকে নিয়মিত আয়োজন করা হয়েছে স্কিলস কম্পিটিশন। এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের নব নব আবিষ্কারে মুখরিত হয়ে উঠেছে সারা দেশ। কারিগরি শিক্ষাঙ্গনের সর্ববৃহৎ এ আয়োজন থেকে উঠে আসা অনেক আবিষ্কারই এখন বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা, গুরুত্ব, প্রয়োজনীয়তা, বিভিন্ন দেশের চিত্র, সরকারের গৃহীত কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, স্টেপের কার্যক্রম ইত্যাদি বিষয়ের ওপর রেডিও ও টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান ও টক শো আয়োজন করা হয়েছে। পত্রপত্রিকায় প্রকাশিত হয় নানা আর্টিকেল, ফিচার ও সফলতার গল্প। জেলা ও বিভাগীয় শহরে নাচ গানের মাধ্যমে সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের মধ্য দিয়ে চালানো হয় বহুমুখী প্রচারণা। ছড়িয়ে দেওয়া হয় অসংখ্য লিফলেট, পোস্টার ইত্যাদি। এসব কার্যক্রমের অনিবার্য ফল হিসেবে কারিগরি শিক্ষা আজ আপামর জনসাধারণের কাছে অনেক বেশি পরিচিত ও জনপ্রিয়। বিশ্বব্যাংকের পক্ষ থেকে স্টেপ প্রকল্প বাস্তবায়নে টাস্ক টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর মোখলেসুর রহমান। পরিবর্তন ঘটেছে গত দশকে, যেখানে 1% এনরোলমেন্ট ছিল সেটা এখন 16% প্লাস, এবং জনপ্রিয়তার দিক দিয়েও অনেক বেড়েছে এবং পিপল পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে, এবং আই শুড সে দ্যাটস দ্য ওয়ে ফরওয়ার্ড টু গো
for skills education is the best education. এবং এমপ্লয়মেন্টের দিক দিয়েও আমরা কলেজ বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিকের ট্রেসার স্টাডি করে দেখেছি পলিটেকনিকের ছাত্ররা অনেক তাড়াতাড়ি চাকরি পায় এবং বেতনও বেশি পায়। আমরা যখন প্রকল্পটি শুরু করি স্টাফ তখন 70% পজিশন সরকারি পলিটেকনিকে খালি ছিল। এই প্রকল্পের মাধ্যমে 100% পজিশন বা পোস্ট ফুলফিল করা হয়েছে। শুধু তাই নয়, কয়েক হাজার শিক্ষককে সিঙ্গাপুর এবং চায়নায় ট্রেনিং দিয়ে যুগোপযোগী করা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনারা তো শিক্ষক, কারা কারা বিদেশে ট্রেনিং নেন নাই? দেখা গেল যে খুব কম সংখ্যক হাত বলেছে যে আমরা ট্রেনিং নেই নাই। দেন আই আক্স, আপনাদের এখন আগের মানুষটি আছেন না পরিবর্তিত মানুষ? তারা বলল, আমরা আগের মানুষটি নেই, আমাদের মানসিকতা চেঞ্জ হয়েছে, আমরা উই আর ডুইং মেনি মেনি ইনোভেটিভ থিংস। দ্যাটস দ্য ক্রেডিট অ্যান্ড অ্যাচিভমেন্ট অব দিস স্টেপ প্রজেক্ট। উল্লেখিত কার্যক্রম বাস্তবায়নের ফলে কারিগরি শিক্ষায় ভর্তির হার বহু গুণে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে ক্লাসে উপস্থিতির হার এবং কমেছে ঝরে পড়ার প্রবণতা। শিক্ষার্থীদের পাশের হার এবং চাকরি লাভের হারেও ঘটেছে উল্লেখযোগ্য উল্লম্ফন। স্টেপ প্রকল্পের সহায়তায় প্রশিক্ষিত হয়ে ইতোপূর্বে চাকরির সন্ধানরত অনেকেই এখন হতাশার গণ্ডি পেরিয়ে নিজের তথা পরিবারের সচ্ছলতা আনতে বলিষ্ঠ ভূমিকা রাখছে। চাকরির পাশাপাশি অনেকেই আত্মকর্মসংস্থানের মাধ্যমে একদিকে যেমন নিজের ব্যবসার প্রসার ঘটাচ্ছে, তেমনি অন্যদের বেকারত্ব মোচনেও রাখছে অনুকরণীয় দৃষ্টান্ত। এভাবে কেবল একজন দুজন নয়, কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলেছে অসংখ্য তরুণ তরুণী। আজকের এ যুবগোষ্ঠী হবে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দক্ষ কারিগর। স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট ওদের চোখে মুখে এঁকে দিয়েছে নতুন স্বপ্ন, নতুন আলো। আর সে আলোয় চোখ মেলে কারিগরি শিক্ষার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক সমৃদ্ধ আগামীর পথে।